হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন সিসি মানে কি স্পিড বেশি। সাধারণত আমাদের মাথায় এই কোশ্চেন সবসময়ই আসে, কেননা 80 সিসির থেকে 100 সিসি অবশ্যই বেশি হবে স্পিডে, এবং 100 থেকে 125, 125 থেকে 135 এবং 135 থেকে 50, এভাবে ক্রমান্বয়ে সিসি বাড়তে থাকে। যেহেতু সিসি বেশি সেহেতু স্পিড বেশি, তাই নয় কি? আজকে আমরা এই বিষয়টি সম্বন্ধে জানবো, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে জানতে হবে সিসি কি। সিসি হচ্ছে কোনো কিছুর মাঝে থাকা কোনো পদার্থের পরিমাণের আয়তনের হিসাব। সহজভাবে বলতে গেলে সিসি দিয়ে বোঝায় কিউবিক সেন্টিমিটার্স বা ঘন সেন্টিমিটার্স। সিসি দিয়ে একটি পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা মিলে কতটুকু জায়গা নিচ্ছে তার হিসেব প্রকাশ করা হয়। মোটরযানের ক্ষেত্রে এই হিসেবটা হলো ইঞ্জিনের সিলিন্ডারের ধারণ ক্ষমতা। আমরা যারা বাইক ব্যবহার করি, আমাদের মধ্যে সিসি নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। বাংলাদেশে এখনও এমন অনেক বাইকার রয়েছে যিনি মনে করেন তিনি 165 সিসির বাইক ব্যবহারের ফলে রাস্তায় সবার আগে থাকবেন। কিন্তু ব্যাপারটা কি আসলেই এমন? সিসি মানেই কি গতি বেশি? বন্ধুরা, মনে করুন আপনি একটি 150 সিসির 4-স্ট্রোক বাইক ব্যবহার করেন। এর অর্থ হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন 150 কিউবিক বা ঘন সেন্টিমিটার ফুয়েল টানতে পারে, অর্থাৎ সিলিন্ডারের প্রতি সেকশনে ফুয়েল টানার ক্ষমতা 150 ভাগ 4 সমান 37.5 বা 37.5 সিসি বা কিউবিক সেন্টিমিটার। এই হিসাবটা ইঞ্জিন ভেদে এয়ার এবং ফুয়েলের মিশ্রণে হয়ে থাকে। আর এই কথাটাকে যদি একটু ভিন্নভাবে বলা যায়, তাহলে বলতে হবে সিসি হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডারের প্রতিবারের ফুয়েল শোষণ করার ক্ষমতা। এই শোষণ করার ক্ষমতা এবং তার ব্যবহার, আবার ইঞ্জিনের সিলিন্ডার, এর গঠন, ভেতরে থাকা পিস্টন, পিস্টনের গঠন, আকার, ওজন, সিলিন্ডারের কম্বাকশন রেট ইত্যাদির উপর নির্ভর করে। এই ব্যাপারগুলোর উপর এটাও নির্ভর করে যে একটা ইঞ্জিন কতখানি ঘূর্ণন শক্তি উৎপন্ন করে। এই ঘূর্ণন শক্তির হিসাবকে বলা হয় কিলোওয়াট। কিলোওয়াট হিসাবটাকে আবার হর্স পাওয়ার এককে ব্যবহার করা হয়। কোনো ইঞ্জিন যদি জ্বালানি বেশি টেনে নেয়, তাহলে তাতে বিস্ফোরণের ধাক্কাটাও বেশি হয়ে থাকে, ফলে পিস্টনের ওঠানামাও বেশি হবে প্রতি সেকেন্ডে, আর ক্র্যাঙ্কশিফটের ঘূর্ণন মানও প্রতি সেকেন্ডে তুলনামূলক বেশি হবে। চূড়ান্তভাবে ইঞ্জিনটার হর্স পাওয়ারের বেশি হবে এবং গতিও বেশি হবে। আর জ্বালানির ইনটেক রেট মানে যেহেতু সিসির মাত্রা, তাই এক্ষেত্রে বেশি সিসি বেশি আউটপুট নির্দেশ করবে, এটাই স্বাভাবিক। মূলত এর ফলে ইঞ্জিনের বেলায় সিসিটা এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে। কিন্তু শুধু সিসি বেশি থাকলে যে আউটপুট বেশি হবে এমনটা কিন্তু একদমই ঠিক নয়। অধিক সিসিকে সর্বোচ্চ উৎপন্ন ক্ষমতার কাজে লাগানোটা ইঞ্জিন পিস্টনের কম্প্রেশন রেটও এর উপর নির্ভর করে থাকে। অনেক ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যদি খুব সহজভাবে বলতে যায়, তাহলে বলতে হবে যার হর্স পাওয়ার বেশি তার গতিও বেশি। এই ছিল সিসি নিয়ে আমাদের আজকের আলোচনা। সুতরাং সিসি নিয়ে আপনাদের যদি কোনো ভুল ধারণা থেকে থাকে, সেটা আশা করি এখন দূর হয়ে যাবে। হেলমেটের ব্যবহার করে নিয়ন্ত্রিত গতিকে বাইক রাইড করুন, নিজে নিরাপদ থাকুন এবং আশেপাশে অন্যদেরকেও নিরাপদ রাখুন। ছোট এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আজকের মতো এখানে বাই বাই জানাচ্ছি, দেখা হবে আগামী পর্বে।